আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দু সালের সবে বরাত রমজান সবে কদর ও ঈদ কবে হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দু সালে সবে বরাত রমজান সবে কদর ও ঈদের মতো ধর্মীয় বিধান পালন করতে হবে আগের মতোই ধারাবাহিক নিয়মে সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্কদের জন্য ধর্মীয় বিধান পালন করা জরুরি আল্লাহ আল্লাহতালা হালাল উপার্জন এবং ধর্মীয় বিধান দুটি পালনের নির্দেশ দিয়েছেন কোনো একটি ধরে কোনোটি ছেড়ে দেওয়ার নির্দেশ দেননি অর্থাৎ শুধু এবাদাত বন্দিগিতে লিপ্ত থেকে হালাল উপার্জন থেকে নিজেকে গুটিয়ে নিতে বলেননি একই সঙ্গে শুধু পার্থিব আয় উপার্জন নিয়ে ব্যস্ত থাকা কখনও ইসলাম সমর্থন করে না ইবাদতের প্রতি মানুষকে আগ্রহী করে তুলতে বছরের বিশেষ বিশেষ কিছু দিনে ইবাদাতের আলাদা ফজিলত বর্ণিত হয়েছে যেমন সবে কদর সবে বরাত আশুরার দিনে নফল ইবাদাতের ক্ষেত্রে বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে হাদিসে আবার ইবাদাতের পাশাপাশি আল্লাহর নির্দেশিত পন্থায় আনন্দ উদযাপনের কথাও বলা হয়েছে ইসলামে উদযাপনের জন্য বছরে দুই ঈদ রাখা হয়েছে ইসলামে ঈদের উৎসব এবং আনন্দ উদযাপনের ব্যাপারে এক হাদিসে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন তিনি দেখলেন সেখানে আগে থেকে বসবাস করা মানুষেরা বছরে দুইটি বিশেষ উৎসব পালন করছে গান বাজনা ঢোল তবলা বাজিয়ে রসুল্লাহ সাল্লি আসাল্লাম তাদের উৎসব পালনের এই রীতি অপছন্দ করলেন এবং তাদের জিজ্ঞেস করলেন এই দুই দিনে তোমরা কিসের উৎসব পালন করো উত্তরে তারা বলল আমরা জাহিলিয়াতের যুগে এই দুটি দিনে খেলাধুলা আনন্দ ফুর্তি করতাম তখন রসুল্লাহ সাল্লু আলিয়ালাম বললেন আল্লাহ তাহালা তোমাদেরকে এই দুইটি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন এর একটি হল ঈদুল ফিতর অপরটি হল ঈদুল আজহা আবুদাউ শরীফ হাদিস নম্বর এক এখন আমরা জানব দুই হাজার সালের সবে বরাত রমজান সবে কদর ও ঈদ কবে হবে দু হাজার চব্বিশ সালের শবে বরাত রমজান সবে কদর ঈদ ও হজের মতো গুরুত্বপূর্ণ বিধানগুলো কত তারিখে পালন করতে হবে জেনে রাখার সুবিধার জন্য এখানে সম্ভাব্য তারিখ তুলে ধরা হলো সবে মেরাজ নয় ফেব্রুয়ারি সবে বরাত ছাব্বিশে ফেব্রুয়ারি রমজান এগারো মার্চ সাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে জুমাতুল বিদা পাঁচ এপ্রিল সবই কদর ছয় এপ্রিল ঈদুল ফিতর দশ অথবা এগারো এপ্রিল চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদুল আজহা ষোলো অথবা আঠারো জুলাই চাঁদ দেখার উপর নির্ভর করে হজ চাঁদ দেখার উপর নির্ভর করে পনেরো জুন থেকে শুরু হতে পারে আশুরা সতেরো জুলাই প্রিয় দর্শক রমজান ঈদ হজ সবে বরাত সবে কদর সবে মেরাজ আশুরার দিনগুলো মূলত চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামী ক্যালেন্ডারের প্রত্যেক মাস শুরুর তারিখ চাঁদ দেখার সাপেক্ষে নির্ধারিত হয় তাই চাঁদ দেখার উপর নির্ভর করে এই দিনগুলো দুই এক দিন আগে পিছে পরিবর্তন হতে পারে